আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি, এ পুটি মাছ এলে কোত্থেকে? নতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুরপো এসেছে, সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালা কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে এভাবে হেসো না তো। ওঠো ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো। তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিব্যি দিলি ছোট? ওঠো ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি! বড় বৌদিকে কেন দরকার আছে? কি দরকার আগে আমাকে বলো। তোমায় কেন বলবো, দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখব ওই সাগরে কত জল।